আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। এই মহিলাটি তার স্বামীর সাথে বা তার স্বামীর সংসারে শান্তি নাই। সে দোকানদারের কাছে গিয়েছিল বিষ কেনার জন্য, বিষ খেয়ে সে দুনিয়ার মায়া ত্যাগ করবে। তবে এটা তো জানেন, দোকানদারও টের পাইছে সে এই বিষ নিয়ে দুনিয়ার মায়া ছেড়ে দিবে। সে দোকানদার তাকে বিষ দেয় নাই বলে উক্তি ভাষায় দোকানদারকে গালিগালাজ করতেছিল। সেখান থেকে জনতা টের পেয়ে বা তার আওয়াজ কণ্ঠ শুনে জড়ো হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করছিল বা দোকানদারকে জিজ্ঞেস করছে কি হয়েছে আপনাদের। তখন দোকানদার বলে এই মেয়েটি বিষ নিতে চায়, আমি তার কাছে বেচবো না। সেখান থেকে এই মেয়েটি ক্ষিপ্ত হয়ে দোকানদারকে গালিগালাজ করে চলে আসলো এবং দেখতেছেন এই জনগণ তাকে তাড়িয়ে দিচ্ছে। তবে এমনও অনেক মা বোন রয়েছে, তারা এভাবেই এই শ্বশুর বাড়িতে হয়তো শ্বশুর শাশুড়ি হয়তো ননদের কাছে হয়তো স্বামীর কাছে নির্যাতিত হয়ে তারা এইভাবেই এই রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় এই দুনিয়ার মায়া ত্যাগ করার জন্য। আজকে সেই সকল মানুষকে বলবার, সেই সকল স্বামী, সেই সকল শ্বশুর শাশুড়ি আর সেই সকল আত্মীয় স্বজনকে বলবো, দেখেন আপনি যখন একজন পরের মেয়ে আনেন আপনার ছেলে দিয়ে, আপনার ঘরের মেয়ে কিন্তু আপনি অন্য ছেলে দেন, তাহলে আপনার মেয়ে যখন অন্য ছেলের কাছে দেন আর অন্য মেয়ে যখন আপনার ছেলের কাছে আনেন, তাহলে আপনার এই সেই মেয়েটিকে আপনার মেয়ের দেন মতন দেখতে হবে। এমন হাজারো ঘটনা আমাদের বাংলাদেশে কিন্তু ঘটে শ্বশুর শাশুড়ি স্বামী দ্বারা নির্যাতন অত্যাচার। তো কথাটি বেশি বাড়াইলাম না, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।